বাজে অফার তো অনেকগুলাই পেয়েছি, আমি কাউন্ট করি নাই আসলে, এগুলো একটা নাইটমেয়ারের মতো। আমাকে একজন আর্টিস্ট হিসেবে তো সম্মান দিতে হবে, কিন্তু তারা এসে যখন ডিরেক্ট একরকম বাজে প্রপোজাল দেয়, তখন আমি ভাবি আমি আর্টিস্ট নাকি অন্য কিছু। আমার কাছে প্রুফ আছে যেটা আমি আমি যে অনেকে বলছে না যে ও ভাইরাল হওয়ার জন্য বলছে, এখানে মেয়েটার লেখা কথা আছে। হ্যাঁ, দুদুল ভাইয়ের বিষয়ে সে আমার সাথেও সেম কাহিনী করেছে। যার কারণে ফোন কখন দিতে পারে, রাত 1-2 বাজে, এভরিডে নো, নেভার এভার। তো আমাকে দেখা করার কথা বলতো, এই বলতো, সেই বলতো, তখন আমি জাস্ট বলতাম ভাইয়া আমি বিজি ছিলাম, ফোন রিসিভ করতে পারি নাই, আমি ওই জায়গায় ছিলাম, এভাবে এড়িয়ে যেতাম। লিসন, আল্লাহ কিন্তু আমাদেরকে একটা পাওয়ার দিয়ে দেয় মেয়েদের, কোনটা ভালো ইঙ্গিত, কোনটা খারাপ ইঙ্গিত, কে ভালো ইশারা দিচ্ছে, কে খারাপ ইশারা দিচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারি। আমাকে ফোন করে বসে আমার ফ্রেন্ডশিপ করো, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, দেখো মিডিয়াতে উপরে উঠে গেলে একটা হাত লাগে, কেউ কেউ কিন্তু এমনি উঠে যায় না, ভালো কাজ করতে পারে না। সিরিয়াল ফাঁসানো নিয়ে কথা হয়েছে, তার আগে তারা উল্লেখ করে নাই পিছনে কী কারণ, সামনে কী কারণ। আমি যদি ইরেগুলার, ইরেসপন্সিবল, তারপরে বলেছে আমাকে আমি কাজে সহযোগী না, তারপর লেট করে সেটে ঢুকেছি, তাহলে কিন্তু আমাকে তিনটা কাজ পরপর তারা অফার করে না। শিডিউল ফাঁসানো নিয়ে কথা হয়েছে, তার আগে তারা উল্লেখ করে নাই পিছনে কী কারণ, সামনে কী কারণ। ইনফ্যাক্ট তারা আরও উল্টাপাল্টা কথা বলেছে আমার নামে, যেটা 1 ঘন্টা আগে একটা নিউজ বের হয়েছে, সেটা দেখার পর আমার অনেক খারাপ লাগছে, যার কারণে আমি আবার আসা, আমার আমি সেকেন্ড টাইম আর ক্যামেরার সামনে আসতে চাচ্ছি না, বা এরপর আর আসবো না। সো তারা যে কথাগুলো বলেছে, তারা সেটা প্রুফ দেক, আর আমি যে কথাগুলো বলেছি আমি সেগুলোর প্রুফ দেবো। এইটা এমন না যে টু লেট একটা নাটক, যেটাতে আমাকে মানে বলা হয়েছে যে আমি তার কাজটা ফাঁসিয়ে দিয়েছি, তার আগে কিন্তু তাদের সাথে আমার 2টা কাজ হয়েছে। সো আমি যদি ইরেগুলার, ইরেসপন্সিবল, তারপরে বলেছে আমাকে আমি কাজে সহযোগী না, তারপর লেট করে সেটে ঢুকেছি, তাহলে কিন্তু আমাকে 3টা কাজ পরপর তারা অফার করে না। আর আমি যদি এরকম কিছু করেই থাকি, তাহলে কিন্তু আমাকে পরে কিন্তু আমার কাজ আরও কমে যাওয়ার কথা, ব্যাড রেপুটেশনের কারণে। কিন্তু কাজ কিন্তু আমি করছি, স্টিল নাও করছি। যার কারণে ফোন কখন দিতে পারে, রাত 1-2 বাজে, এভরিডে নো, নেভার এভার। এটা উনি কিন্তু কখনো আমাকে ডিরেক্টলি বলেও নাই, এভাবে সেভাবে বলছে, দেখা করার কথা বলছে, যেহেতু আমি কাজ করছি মিডিয়াতে। লিসন, আল্লাহ কিন্তু আমাদেরকে একটা পাওয়ার দিয়ে দেয় মেয়েদের, কোনটা ভালো ইঙ্গিত, কোনটা খারাপ ইঙ্গিত, কে ভালো ইশারা দিচ্ছে, কে খারাপ ইশারা দিচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারি, কিন্তু আমরা অনেক সময় এড়িয়ে যাই, বিকজ আমাদের কাজের ক্ষেত্রে আমাদের এড়িয়ে যাওয়া উচিত। তো আমাকে দেখা করার কথা বলতো, এই বলতো, সেই বলতো, তখন আমি জাস্ট বলতাম ভাইয়া আমি বিজি ছিলাম, ফোন রিসিভ করতে পারি নাই, আমি ওই জায়গায় ছিলাম, এভাবে এড়িয়ে যেতাম। তো তখন আর ওইভাবে কিছু বলে নাই। পরে যখন এই যে ব্যান ইস্যুটা হলো, ব্যান হওয়ার কিছুদিন পরে উনি আমাকে ফোন দেয় রাত 9-10 বাজে, ফোন দিয়ে আমাকে বলছিলো এরকম প্রবলেম হয়েছে, তো আমি তোমার ভাবির সাথে সব কিছু ঠিক করে দিচ্ছি, আমার সাথে ফ্রেন্ডশিপ করো, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, এই সেই এরকম করে বলছে আমাকে। উনি জাস্ট আমাকে ফোন করে বলছে আমার ফ্রেন্ডশিপ করো, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, দেখো মিডিয়াতে উপরে উঠে গেলে একটা হাত লাগে, কেউ কেউ কিন্তু এমনি উঠে যায় না, ভালো কাজ করতে পারে না, তো কিছুদিনের মধ্যে তোমাকে সুপারস্টার বানিয়ে দিচ্ছি, ভালো ভালো কাজ দিচ্ছি, আমার গার্লফ্রেন্ড হিসেবে থাকো। সো এইভাবে আমাকে বলা হয়েছে, বলছে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, তো এরকম অনেকেই আমার গার্লফ্রেন্ড ছিল, তো তুমি হলে সমস্যা কোথায়, তোমার থেকে বড় বড় আর্টিস্ট ছিল, তারপরে অনেক নায়িকাও ছিল যারা আমাকে লেটার লিখতো, সো ওয়াই নট ইউ। আমি বলছি যে আমি পছন্দ করি না তাই। আর যখন উনি আমাকে ফোন দিয়ে বলেন যে আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, আমার সাথে প্রেম করো, এই করবো, সেই করবো, তোমাকে সুপারস্টার করে দিব, তখন আমি গাড়িতে ছিলাম, বাইরে ছিলাম, আমি জাস্ট ফোনটা রিসিভ করে বসি যে ভাইয়া আই হ্যাভ বয়ফ্রেন্ড, জাস্ট বলার জন্য বসি যেন উনি আমাকে আর কিছু না বলে। তো বলার পরে আমি ফোনটা কেটে দিয়েছি, দ্যাটস ইট। আমার কাছে প্রুফ আছে যেটা আমি আমি যে অনেকে বলছে না যে ও ভাইরাল হওয়ার জন্য বলছে, ও মানে নিজে দোষ থেকে বাঁচার জন্য হ্যাঁ ডিরেক্টরকে ফাঁসাচ্ছে, সো আমি সেই জিনিসগুলো দেখাই। আমি যদি একাই করে থাকি, ওয়ান থিং, মেয়েটার নামটা না বলি। সো এখানে মেয়েটার লেখা কথা আছে, হ্যাঁ, দুদুল ভাইয়ের বিষয়ে সে আমার সাথেও সেম কাহিনী করেছে, ওকে, তারপরে আমাকে সে টেক্সট করেছে, আপু কল দিয়ে কথা বলতে চাই। তারা ডিরেক্টলি কিন্তু বলতে পারে না, কিন্তু আমি বলেছি, এটা হচ্ছে আমার প্রবলেম। এখন আমাকে মানে আপনাকে যদি বলা হয় যে আপনি এই কাজটা করেছেন, আপনি যদি সেটা হাইড করতে চান, আপনি কী বলবেন? আমি সেটা করেছি, অবশ্যই বলবেন না ও আমাকে দোষারোপ করছে, বাট তার তো প্রুফ নিয়ে আসতে হবে না। তো আমি তো দেখাচ্ছি আমার সাথে নয় করলো, বা আমি হয়তো বা কোনো কারণে ব্যান এর জন্য আবার উঠে আসার জন্য হয়তো বা মিথ্যা কথা বলতেছি, উনি বলতে পারেন, কিন্তু এই আর্টিস্ট ওর কী লাভ, এতে ওর কোনো লাভ নেই। আমার সুগার ড্যাডি বলতে আমার চাহিদা খুব কম, আমি খুব কম টাকায় চলাফেরা করি, আমার যদি টাকা না থাকে আমি বাসার মধ্যে ঘুমাই থাকি। সো আর আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন না যে আমার নিজের টাকা আমার নিজে চলতে হয়, আমার সাপোর্ট আমার বাবা একজন জব হোল্ডার,
সো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে হিসাব করলে আমার কেন সুগার ড্যাডি লাগবে, লাইক সুপার সুগার ব্রাদার, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সুগার ড্যাডি আমি, আমার সুগার ড্যাডি সম্পর্কে প্রথমে ধারণা ছিল না, পরে যখন আস্তে আস্তে মিডিয়াতে ইনভলভ হয়েছি তখন আস্তে আস্তে আমি বুঝতে পারছি সুগার ড্যাডি মিনস হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, তারপরে দামি দামি গিফট দেয়, এরকম সেরকম এরকম। বাট কথা হচ্ছে আমি এরকম কোনো কিছু আমার মনে হয় না যে এই জিনিসটা আমার কাছে নাই কেন। আমার যখন মনে হচ্ছে যে না, আমি যখন এই জিনিসটা কিনতে পারবো তখন আমি এই জিনিসটা কিনবো। সো যেখানে চাহিদা নেই সেখানে কিন্তু কেউ এসে আপনাকে একটা দামি জিনিস গিফট করলে আপনি যে নেবেন এমন কিছু কিন্তু আপনি করবেন না কখনো। বাজে অফার তো অনেকগুলোই পেয়েছি, আমি কাউন্ট করি না আসলে, এগুলো একটা নাইটমেয়ারের মতো। আমি খারাপ কাজ করি বা না করি, কিন্তু কথা হচ্ছে আমার খারাপ লাগে কোন জায়গায়। আমাকে একজন আর্টিস্ট হিসেবে তো সম্মান দিতে হবে, কিন্তু তারা এসে যখন ডিরেক্ট একরকম বাজে প্রপোজাল দেয় তখন আমি ভাবি আমি আর্টিস্ট নাকি অন্য কিছু, তাহলে আমাকে ডিরেক্ট এসে এরকম বাজে প্রপোজাল কেন দিচ্ছে? এটা তো অবশ্যই ডিসরেসপেক্টফুল একটা জিনিস না।